এ কর্মসূচি শেষ হওয়ার পরপরই ময়মনসিংহ রওনা হন প্রধানমন্ত্রী। বিকেল তিনটায় সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে 30টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 74টি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর বক্তব্য রাখবেন তিনি। তাকে এক নজর দেখতে সকাল থেকেই পায়ে হেঁটে ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে সভাস্থলে রওনা দেয় মানুষ। নগরীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে যানজট নিরসনে এবং জনগণের ভোগান্তি কমাতে নগরীতে ইজি বাইক এবং রিক্সা চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে সিটি কর্পোরেশন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হতে থাকে জনসমাবেশ স্থল। সমাবেশে আগতদের চাঙ্গা রাখতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।